আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন, হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপর একটা জিনের প্রভাব কি আছে? আছে, বিশ্বাস করছেন না? আল্লাহ নবীজি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়রে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোন কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরো অনেক ধরনের প্রোগ্রাম হয়, এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কি নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তারপর কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কে আছে? আচ্ছা একটা কথা বলি, কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ কেউ ঢেলেও দেয়, কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে একদম। একটা দলিল দেখাবেন খালি, একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খালি দেখাবেন। যে কাজ নবী করেন নাই, তার সাহাবিরা করেন নাই, এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে, চলছে না? আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা দুইটা খারাপ চরিত্রের অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে, হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশের কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি একদম, হ্যাঁ ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি, ইস্যু, একটা ইস্যু আসবে খুব লাভজাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ আবার লাভজাপ শেষ। বিদেশিরা বলে, বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা, শিক্ষার ব্যাপার আছে, কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে, কি না? নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না? তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সে বন্দি মাছের মতো, বাক্সে বন্দি মাছ দেখেছেন, এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়, ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো, কথা বুঝতে পারছেন? মনে হয় ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা, ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়, তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন? করণীয় কি? খুব ভালো কথা বলেছে, করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি, ফেসবুকিং করতে হবে? এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি, দুটো কাজ করেছেন, একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন,
আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি মারাচ্ছিলেন কয়দিন আগে, গান গেত, অভিনয় করত, মেয়েদেরকে নিয়ে নাচত, হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে, সুরের সারেগামা পা কিছুই নাই, ঠিক আছে, ও নিজেই না আমার গান আমি গাবো, কেউ শুনলে শুনুক না শুনলে না। একবার প্রশাসন ধরল, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন, আবার ইত্যাদি, মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে, সুবহানাল্লাহ। মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এইসব পিছনে নষ্ট করতেছে, হ্যাঁ এটাও একটা ইস্যু। মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন, এটা কিসের কারণে হচ্ছে? আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হচ্ছে। আরেকজনকে কমেডিয়ান মানুষ ওকে দেখে মজা পেত, যে মন টন খারাপ, কেউ বলতো ভাই মন টন খারাপ, ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে, এভাবে আর কি দেখতো মানুষ, এভাবে ট্রিট করতো। আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, খেয়াল করে দেখে নাই? এটা আমরা করেছি, আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে। এক, আমরা ট্রল পাগল জাতি হব না, ওয়াদা করেন, ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই। যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মুহাদ্দিস বক্তা দায়ী যেই হোক না কেন, তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না, সিম্পল, সেটা আমি হই আর যেই হোক না কেন। আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সে যেই হোক না কেন। এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি, সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে, বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি আসছি ওই দিকে ইনশাআল্লাহ, এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে, আল্লাহ একটা তৌফিক দান করবেন। দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না, ইস্যু পাগল জাতি হব কেন? আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে, আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? এটা এক নম্বর ডিউটি আমার, এটা আমার লক্ষ্য, আমার কাজ পৃথিবীতে। দুই, আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির, আমার প্রয়োজন আছে, বিয়েশাদির বিয়েশাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে, কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না, ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না, এটা আমাদের দ্বিতীয় কাজ। তিন নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে, দুটো লক্ষ্য আমাদের, এক ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, দুই পরকালীন লক্ষ্য। কয়টা লক্ষ্য? এক ইহকালের লক্ষ্য, দুই পরকালের। ইহকালের লক্ষ্য কি? আল্লাহ পাক বলছেন সূরা সফের মধ্যে, সফ মানে সারি, সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আজকে, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ পাক বলতে যাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন, এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন, কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে দীন ইসলাম, এই দীন ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয় লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম, কি উদ্দেশ্য? এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করবো। এখন উত্তর প্রশ্ন, যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে? মান্না এবং সালোয়া কি এখনো করবে, নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয়? এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে রিজিক দান করো, এই দোয়া করে কি ঘরে বসে থাকি, নাকি দোকান খুলি, কষ্ট করি, ব্যবসা করি, চাকরি করি, তাই করি না? একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে, এবং আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এখন বিজয় কি এমনি এমনি হবে?
কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে কোন সূরায় বলেন সূরা মুহাম্মাদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া তো প্রিয় ভাই সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট করে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মুহাম্মদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাআল্লাহ আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো পৃষ্ঠপ্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতই নয় বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয় বলেন সুবহানাল্লাহ প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গুনাহ হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি ইস্তেঞ্জা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয় বাস পারা যাবে ইনশাআল্লাহ একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এবাদত হয়ে যাবে বাসায় গিয়ে যদি ঘুমান একদম ঠাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরে না শয়তান চেপে ধরবে আর যদি বিছানাটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লাহ বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লাহ বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলে একটু অজু করে আসলেন এসে পড়লেন একবার সূরা ইখলাস একবার ফালাক একবার নাস মানে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়াতুল কুরসি পড়লেন সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সূরা মুলকটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া কি বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া এখন আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হবে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন ইস্তেঞ্জা করতে যাবেন বাথরুমে
ঢুকলেন, গান গাওয়া শুরু করলেন, সাদা সাদা কালা কালা, হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে। মাঝে মাঝে আমরা সফর করি, একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে, এরকম হয়নি কখনো, ফেস করেন নাই? আচ্ছা, তো কোনো নেকি নাই, নেকি আছে, উল্টা শয়তান ধরবে ওখানে, কি ধরবে, জিন শয়তান ধরবে, কারণ জিন শয়তান ওখানে থাকে, কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে, বাথরুমে থাকে। এই যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি ওয়াল খাবাইস, এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি, ঠিক আছে, একটা এক পুরুষ বাচক একটা স্ত্রী বাচক। তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে, জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয়, ঠিক আছে। ইবলিস সম্পর্কে সূরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়না মিনাল জিন, সে ছিল জিনদের একজন, ফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল, ঠিক আছে। তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয়। এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম পা দিয়ে ঢোকেন, ঢোকার সময় বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বসলেন এবং বাম পায়ে, যে পায়ে আমি ব্যথা বলছি, বাম পায়ে ভর দিয়ে বসতে হয়, কোন পায়ে? আচ্ছা, এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে, কেমন করে বসবেন বলেন? আমি বলি, কিছু মনে করেন না, আমি বলি কি, আমরা প্রত্যেক দিন নামাজে বলি, সবাই বলি, ইমাম মুক্তাদি সবাই বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, মনে আছে? এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা, দাল্লিন কারা? আমরা যে বলি নামাজে, আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও, দাল্লিনের পথ থেকে বাঁচাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাগদুব কারা আর দাল্লিন কারা? নবীজি বলছেন, এক বাক্যে বলছেন, শোনো, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি জাতি, কারা? ইহুদিরা কোথায় আছে এখন? হ্যাঁ, নামটা মনে থাকবে তো? আচ্ছা, ও কিন্তু এখন শক্তিশালী, আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে, মানে কি, বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে, বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আপনার মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র, সব কিছু ওর নখদর্পণে থাকবে, সব কিছু, নাহলে সে বিশ্ব শাসন করতে পারবে না, সম্ভব না। কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? এই যে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে? পাকিস্তান পারবে? পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে, পাকিস্তান কয়দিন পর কি হবে? দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালও খারাপই আছে, ওইটা বললাম, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের খরিও তো খারাপ আছে, আল্লাহ হেফাজত করুন বলি, আমিন। তো যেটা বলছিলাম, বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে, কি হবে না হবে। এখন আমরা সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও, ওয়ালাদদাল্লিন, দাল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা, তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে, বলেন আল্লাহ পাকের সন্তান আছে? আমরা কি বলি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম, কিন্তু এই যে 200-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ, এই জন্য ওরা দল্লিন, পথভ্রষ্ট, দল্লিন মানে কি, পথভ্রষ্ট। তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে, মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত, আর দল্লিন হচ্ছে নাসারা আবার খ্রিস্টান জাতি। এখন আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে আমার কথা, আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত, ঠিক আছে, আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার, সব কিছু, এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের, সবচেয়ে বড় আফসোস, বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না, ঠিক আছে। এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না, কেমন করে ইউজ করে, ঠিক আছে। আরো আরো নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরো হাসবেন, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সিরু ফিল আউট, জমিনে বিচরণ করো, আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আউট, তোমরা জমিনে ঘুরে দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন, দেখো যে আল্লাহর, আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, ওদের কি পরিণত হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি, কি দিয়ে রাখছে, ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের,
এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয়। তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হয়, এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, এবং সবগুলো একই মাপের দেওয়া আছে। এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট, কারো 5 ফিট, কারো 4 ফিট, কারো 2 ফিট, 3 ফিট, এই পার্থক্যে কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে, এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে। কাউকে টুলুর উপর দাঁড়াই করতে হবে, কাউকে একটু নিচু হয়ে করতে হবে, মানে মাপ তো একই। আরো যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে। তো প্রিয় ভাইরা, বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন, এখান থেকে কথাগুলো আসছে, যদি বাম পা দিয়ে ঢোকেন বা পায়ে ভর দিয়ে বসেন, দেখবেন ইস্তেনজা করেও শান্তি পাচ্ছেন। নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক, যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ। এই যে একটু আগে এক ভাই বলছিল, আপনি তো খানি না হুজুর, এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই, বিশ্বাস করছেন না? এরকম তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত, কত অভিযোগ, তাই না ভাই? আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে, কয় ভাগ? এক ভাগ খাবার রাখবে, এক ভাগ পানি খাবে, আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে, কতজন মানুষ আছে? আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না, কি করো না। একজন সাহাবি খুব ঢেকুর উঠাচ্ছে, সাহাবি না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়া খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, বলেন না খাবে না, নিজের পেটটাকে তিন ভাগ করবে, এক ভাগ খাবার, এক ভাগ কি পানি, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে, কি হবে, খাবার ভেজাল হবে, ভেজাল। এটার দলিল সুরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করবো না আজকে, সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ, কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত, তারা কি ক্ষুধার্ত। দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই, কমে গিয়েছে না। এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়, কি হবে, টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপর উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও, ফালিয়ানজুর, সে যেন বাজারে গিয়ে দেখে, আইয়ুহা আসকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার, ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন? আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন? এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারে ভেজাল তত বাড়তে থাকবে। এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না, রোগের আরোগ্য ছিল, এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয়, এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মেলে জানেন? আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো, সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে, আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে, সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে,
উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে। বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে, এই হচ্ছে না? বিশ্বাস উড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে। মানে কি, মানুষ আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম করে নিচ্ছে, হারাম গুলো হালাল করে নিচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারাম গুলোকে আস্তে আস্তে হালাল করতেছে, এটা হচ্ছে না? হচ্ছে, খুব খেয়াল করেন। এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া, দুনিয়া কি চলছে উল্টা। ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ দুইটা শর্ত মেনে চলি, তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন? এবাদত হবে। কি হবে? এবাদত। শর্ত নাম্বার এক, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আর দুই নাম্বার, প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত, না জীবনের সব কাজ? এই একটা জিনিস যদি বুঝতে পারি, আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ। আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন, আমি মুফতি নই। অতএব এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থিরভাবে হবে, নামাজে কী পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে কী বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে রুকুর অর্থ কী, তাসবি কী, সেজদায় আমি কী পড়ি, দুই সেজদার মাঝখানে দোয়ার অর্থ কী, তাশাহুদ দরুদ দোয়া মাসরুর অর্থ কী, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না, নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কি না, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? নামাজ ধীর স্থিরভাবে রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফুরি করলো বলে, নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই বানিয়ে দেন, বলি আমি। রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমি। এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন। রমজান শব্দটা যখন এসেই গেল, তখন আর দুটা কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে না। হয়তো আমার কথা বুঝতে পারছেন? কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20-30-40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না, এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়খ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষকে, দেখেন নাই? এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে? ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শেখা। প্রথম ধাপ কি?
আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে।